নমস্কার, গাঁড়াপোতা সপ্তক নাট্য সংস্থার পক্ষ থেকে এলাকার নাট্যমোদী বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। প্রত্যেক বছরের মতো এবারও আমাদের 20তম নাট্যমেলা শুরু হচ্ছে 28শে ডিসেম্বর শুক্রবার। 28শে ডিসেম্বর শুক্রবার গাঁড়াপোতা গোপীনাথ পল্লীতে পুরনো ইলেকট্রিক সাপ্লাই সংলগ্ন রামনন্দীদের আমবাগানে আমাদের অস্থায়ী মঞ্চে নাট্যমেলার উদ্বোধন করবেন প্রখ্যাত অভিনেতা বিমল চক্রবর্তী, যাকে আপনারা প্রত্যেক দিন প্রায় প্রত্যেকটি টিভি সিরিয়ালে দেখে থাকেন। উদ্বোধনের পর প্রথম নাটক কলকাতা রংরূপের পূর্ণাঙ্গ নাটক তখন বিকেল, অভিনয়ে বিমল চক্রবর্তী এবং সীমা মুখোপাধ্যায়, নির্দেশনা সীমা মুখোপাধ্যায়। ওই দিন আমাদের শেষ নাটক সপ্তক প্রযোজিত বিধায়ক ভট্টাচার্য রচিত নাটক তাহার নামটি রঞ্জনা, নির্দেশনা অরুণ চক্রবর্তী। ২৯শে ডিসেম্বর শনিবার আমাদের নাট্যমেলার দ্বিতীয় দিন, সন্ধ্যা 5:30 মিনিটে প্রথম নাটক দক্ষিণেশ্বর কোমল গান্ধারের বোধোদয়, নির্দেশনা মুরারি মুখোপাধ্যায়। রাত্রি 7টায় উত্তরপাড়া ইউনিট থিয়েটারের নাটক আমাদের এই ঘরটা। ২৯শে ডিসেম্বর রবিবার আমাদের নাট্যমেলার শেষ দিনে 5:30 মিনিটে শান্তিপুর সাংস্কৃতিকের নাটক, মনে রাখবেন শান্তিপুর সাংস্কৃতিকের পূর্ণাঙ্গ নাটক গুলি, নির্দেশনা কৌশিক চট্টোপাধ্যায়। এবং সব শেষে সপ্তকের কচিকাঁচাদের নাটক বড়দের জন্য ছোটদের নাটক নহর বিপত্তি, রচনা লীলা মজুমদার, নির্দেশনা রুমা চ্যাটার্জি, উপদেষ্টা স্বপন হালদার। এছাড়া প্রতিদিন বেলা 12টা থেকে থাকছে আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা, মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রত্যহ 2টি করে নাটক পরিবেশন করবে। একটি বিশেষ ঘোষণা, আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা চলার সময় দর্শকের প্রবেশ অবাধ, অর্থাৎ কোনো প্রবেশ মূল্য লাগছে না। নাটক নাটক নাটক, সপ্তক সপ্তক সপ্তক, নাট্যমেলা নাট্যমেলা নাট্যমেলা, নাটক সমাজ দর্পণ, সমাজের খারাপ দিকগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে নাটক তার সংশোধনের কথা বলে। নাটক দেখুন, সকলকে নাটক দেখান। এই নাট্যমেলায় আপনাদের উপস্থিতি গাঁড়াপোতা সপ্তক একান্তভাবে কামনা করে।